আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। Happy birthday.
আমাকে যদি কেউ কোনো নাম শুনাম অভিনয়ের স্বীকৃতি দিয়ে থাকে সে হচ্ছে মালিক আফসারি। আজকে আমি আবারও গর্বিত আনন্দিত জন্মদিনে আমি উপস্থিত হতে পেরেছি। যারা এই মানুষটির আজকে আয়োজন করেছে অবস্থান থেকে ভালোবাসা কৃতজ্ঞতা। আরেকটা জিনিস বলি, যে দেশে গুণীজনের কদর নেই সে দেশে গুণীজন জন্মাতে পারে না। আবারও বলি আজকে সবার সামনে, আমাদের 10 থেকে 12 বছরের কেরিয়ারে আমার যতটুকু প্রাপ্তি আর যতটুকু অভিনয় স্বীকৃতি সমস্ত কৃতিত্ব একান্তই একান্তই শ্রদ্ধ মালিক আফসারি সাহেব। আমি তার এই জন্মদিনে এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা আমার কাছে দোয়া করবো। আমাদের দেখো অনেক দিন বাঁচিয়ে রাখেন, তার সুন্দর একটা পরিবার আছে এবং গরিব মানুষ বাংলাদেশে খুবই কম। আমি সমগ্র চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে, শিল্পীদের পক্ষ থেকে লক্ষ্মীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা একদম শ্রদ্ধা ভরে হাজার বছর বেঁচে থাকবে চির সবুজ। আমি বলবো চির সবুজ এই মানুষটি হাজার বছর বেঁচে থাকবে আমাদের মাঝে প্রতি বছর এবং সারপ্রাইজ নিয়ে হাজির হবো তার জন্মদিনে আমরা। এবং তা আমি বলতে চাই একটা কথা আবারও, যে স্যার আপনার সাথে কাজ করতে চাই হাজারবার অনেকবার। আরেকজন গরিব মানুষ মাসুম বাবু নৃত্য পরিচালক এবং একাধারে অনেক মানুষ বলে তালিকার আরেকজন মানুষ উনি অনেক ভালো বলতে পারবেন মালিক আফসারি সাহেবের সম্পর্কে, কারণ আসতে আসলে মনে ছিল যে আমার একজন গরিব মানুষের কাছে সারপ্রাইজ দিলাম। সত্যি বাবা এই মানুষই কিছু বলবে আমার একটি গরিব মানুষ সম্পর্কে, কারণ গরিব মানুষই গরিব মানুষকে মূল্যায়ন করতে পারে। আমরা এত গরিব না সুশ্রদ্ধা করতে পারি, জানি না আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি এই মানুষটিকে। মানুষটি সম্পর্কে দুটো কথা বলবে আমাদের সবার শ্রদ্ধা মাসুম বাবু। জানাচ্ছি যারা মালিক আফসারির মতো একজন পরিচালক একজন গুণী মানুষের জন্য এই পার্টি আয়োজন করেছে, আর আফসারি সাহেবের ব্যাপারে কি বলবো বলে শেষ করা যাবে না। আফসারি সাহেবের যেদিন জন্ম হয়েছিল চলচ্চিত্রে আজ পর্যন্ত এখন মানে এই ক্ষণে পর্যন্ত আফসারি সাহেবের পরে অল্টারনেট কেউ জন্ম হয়নি, আমার মনে হয় ভবিষ্যতে হবে না। বেশি কিছু বলার প্রয়োজন নেই, তবে তার শুভ জন্মদিন হোক এই কেমন কিছু ধন্যবাদ সাহেবের প্রতি তার পরিবার এবং সব অফুরন্ত ভালোবাসা। আমার আর এক ছবি ভাই জয় কাজ করেছে দেব প্রথম ছবিতে আমার সাথে, আফসারি দেখে কাজ থেকে মিলেছে দেখেছে আমাকেও সকাল থেকে যোগাযোগ করে রেখেছে, ভাই বিকেলে কোথাও যাওয়া যাবে না সারপ্রাইজ আছে একসঙ্গে যাবো। তো ওর অনেক ভালোবাসা আফসারিদের প্রতি, ও তার অভিব্যক্তি ব্যক্ত করবে আজকে আফসারি বেশ সম্পর্কে। আসলে আজকে আমাকে মোটামুটি এখন যেটা চিনে বা জানে আমার ঘরের দর্শক হোক আর আমার ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, আমাকে কিন্তু অন্তর্জালা থেকে অনেকে প্রতিলিপি যতটা ভালোবাসা দিয়েছে ততটা ভালোবাসা আমি অন্য সিনেমাগুলো থেকে ততটা পাইনি আর কি। কিন্তু আজকে এই আলাদা দোলালের যে ভালোবাসা এই ভালোবাসা টোটালি কিন্তু আমাদের স্যার মালিক আফসারির জন্য। হ্যাঁ আজকে স্যার মালিক আফসারি না থাকলে আলাদা হতো না দোলালো হতো না আমাদের অন্তর্জালা হতো না। আমি চাই আপনারা সবাই স্যারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর সত্যিকার বলতে গেলে একজন ডিরেক্টর আর একজন আর্টিস্ট এদের ভিতরে যে কি পরিমাণে কম্বাইন্ড এবং ভালোবাসা থাকতে পারে সেটা মালিক আফসারি স্যারের সঙ্গে মুভি না করলে কেউ বুঝতে পারবে না। আসলে সত্যি কথা শিক্ষক আর সাবজেক্ট ভালোবাসা কোনটা হইতে পারে সেটা একমাত্র স্যারই জানে। স্যারের সঙ্গে কেউ কাজ করলে তখনই বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে একজন ছাত্র আর একজন শিক্ষকের। সবাই স্যারের জন্য অসংখ্য মানে অনেক বেশি দোয়া করবেন। আমরা চাই স্যার যুগ যুগ আমাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন, আরো সুন্দর সুন্দর সিনেমা স্যার আমাদেরকে উপহার দিন। স্যারের খুব দ্রুত যেন আরো দুটা সিনেমা হয়, স্যারের জন্য কিভাবে সিনেমা যেন পূর্ণ হয় সবাই স্যার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ধন্যবাদ। আজকের সাথে সাথে নিরাপদ সবাই দিবস আমরা নিরাপদে পথ চলবো, আফসারের জন্মদিন পালন করবো। আমরা এখন সেই মহাত্মা এসেছি
আমরা সবাই মিলে আমরা সেই আশীর্বাদ আমরা প্রত্যেকে পালন করব আশীর্বাদ Thank you, sir.